जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। हो सामने तुम्हारे महबूब जलवागर है, महबूब जलवागर है, सर को झुका झुका कर, सर को झुका झुका कर, उनको सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। आका मेरी खबर लो, मैं हो गुलाम तेरा, मैं हो गुलाम तेरा, रोजे पे तेरे गिर कर, रोजे पे तेरे गिर कर, मर जाए मदीना, दरबारे मुस्तफ़ा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफ़ा में मेरा सलाम कहना। मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है, जब मौत मेरी आए, जब मौत मेरी आए, तो हर सामने मदीना, दरबारे मुस्तफ़ा में मेरा सलाम कहना। प्रिय शिक्षार्थी, अभिभावक और दर्शक श्रोता, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। आज हमें एक गुरुत्वपूर्ण ऑनलाइन क्लास निये हाजिर हुए थे, जेटी जदिओ बा अष्टम श्रेणी जन्य आमी निर्धारण करेछि, किन्तु ए क्लास थेके आमार प्रिय दर्शक श्रोताओ उपकृत होबे एटा आशा करछि। तो आजकेर क्लासे सबाइके स्वागतम जानाच्छि। आमी मोहम्मद साइदुल हक, सहकारी शिक्षक, पोपाड़ा सरकारी मॉडल उच्च विद्यालय, काउखाली, रांगामाठी। प्रिय शिक्षार्थीरा, तुम्हरा ये छविगुलो लक्ष्य करो तो देखी तुम्हरा कि देखते छविगुलोते। हाँ, एगुलो हे पवित्र मुक्का मुआज्जमार छवि, जेखने मानुषरा तावाफ करछे एवं साई करछे, ताना ताहले एखाने मानुष केन जाए? हाँ, এই মক্কা মুআজ্জামায় মানুষ যায় হজ করার জন্য। যাদের উপর হজ ফরজ করা হয়েছে তারাই মক্কাতুল মুআজ্জামায় গিয়ে হজ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কী নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আমরা আজকে হজ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং যেগুলো তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হবে সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে
কাজগুলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকের এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে। এক, হজ কী তা বলতে ও লিখতে পারবে। হজের ফরজ ও আজীবগুলো বর্ণনা করতে পারবে। হজের ধারাবাহিক কাজগুলো আলোকপাত করতে পারবে। হজের ফজিলত ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ছবিগুলো দেখেছি সেখান থেকে তোমরা লিখো দেখি হজ কী। হ্যাঁ, নিশ্চয় তোমরা বলতে পারবে। এবার তোমাদের লেখাগুলো এই কাজের সাথে তোমরা মিলিয়ে নাও তো দেখি। হ্যাঁ, হজ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, গমন করা, জিয়ারত করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দেখানো পদ্ধতিতে পবিত্র কাবাগর ও সংশ্লিষ্ট বিশেষ স্থান জিয়ারত করাকে হজ বলে, তাই না? তোমাদের খাতার সাথে মিলেছে? হ্যাঁ, নিশ্চয়ই মিলবে। না মিললেও তোমরা এটা দেখে নোট করে নাও। আমি আবার বলছি, হজ শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, গমন করা, জিয়ারত করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দেখানো পদ্ধতিতে পবিত্র কাবাগর ও সংশ্লিষ্ট বিশেষ স্থান জিয়ারত করাকে হজ বলে। হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এটা শারীরিক ও আর্থিক ইবাদতের সামিল। প্রিয় শিক্ষার্থীরা, হজের ঐতিহাসিক পটভূমি তোমাদের বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে। এরপরও সংক্ষেপে আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, সূরা বাকারা শরীফের 127 নং আয়াতে আল্লাহ বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম পবিত্র কাবাতুল মুশাররফা পুনরায় নির্মাণ করে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। আল্লাহ তাআলার এই আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের জন্য আহ্বান করেন। মহান আল্লাহ আবার বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাউ ওয়ালা কুল্লি দামিরিন দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেছেন, এবং আপনি মানুষকে হজের জন্য ঘোষণা দিন, তারা আপনার নিকট আসবে পদভ্রজে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ঠের পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথে অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই আয়াতগুলোর মূল কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কাবাতুল মুশারাফা পুনর্নির্মাণ করলেন এবং সাথে সাথে আল্লাহর নির্দেশে তারা মানুষদেরকে হজের জন্য আহ্বান করলেন, সেই থেকে এই কাবাতুল মুশারাফা পুণ্যভূমিতে পরিণত হলো। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল হজের ঐতিহাসিক পটভূমি। তোমরা আরও লক্ষ্য করো এখানে কি আছে। ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে নয়ে জিলহজ অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা, এগুলা কি বলতে পারবে? হ্যাঁ, এগুলা হচ্ছে হজের ফরজসমূহ। হজের ফরজ কয়টি? হ্যাঁ,
হজের ফরজ হচ্ছে তিনটি, এক ইহরাম বাঁধা, দুই আরাফাতের ময়দানে নয় জিলহজ অবস্থান করা, তিন তাওয়াফে জিয়ারত করা। এটা হচ্ছে এগুলো হচ্ছে কি হজের ফরজ। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো হজের ওয়াজিব, হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব সাতটি। দেখো এক আরাফাতের ময়দান হতে ফিরার পথে মুজদালিফায় অবস্থান করা, দুই সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে সাই করা, তিন শয়তানকে পাথর নিক্ষেপ করা যেটাকে আমরা বলি জামরাতুল আকাবা, চার মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়ীকালীন তাওয়াফ করা, মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়ীকালীন তাওয়াফ করা, এটাকে আমরা বলি আফাকি, এটাকে আমরা কি বলি আফাকি। পাঁচ দেখো মাথা মুন্ডানো বা চুল কাটা, ছয় কুরবানি করা, সাত দম দেওয়া, এগুলো হচ্ছে হজের ওয়াজিব। এগুলো প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদেরকে একটি দলীয় কাজ করতে হবে, আর সেটি হলো হজের ফরজ ও ওয়াজিব সমূহ পোস্টার পেপারে উপস্থাপন করো। এই কাজটি তোমরা দলীয়ভাবে করবে। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা হজের সুন্নাত যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। হজের সুন্নাত হচ্ছে দশটি, হজের সুন্নাত কয়টি? দশটি। এক হজে আগতদের জন্য তাওয়াফে কুদুম করা, হজে আগতদের জন্য কি করা? তাওয়াফে কুদুম করা। দুই হজর আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা। তিন জিলহজ মাসের সাত তারিখে ইমামের মক্কায় হজ সম্পর্কে খুতবা প্রদান, নয় তারিখে আরাফায় দ্বিপ্রহরের পর খুতবা প্রদান করা, একাদশ তারিখে মিনায় খুতবা দেওয়া, এটা হচ্ছে কি সুন্নাত। চার আটই জিলহজ মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা, মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে নয় জিলহজের ফজর পর্যন্ত অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, পাঁচ নয় জিলহজে সূর্য ওঠার পর মিনা থেকে আরাফার দিকে রওনা করা, ছয় সম্ভব হলে আরাফাতে গোসল করা, সাত ইহরাম বাঁধার আগে গোসল করা, আট মুজদালিফায় অবস্থান করার পর ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বে মিনার দিকে রওনা করা, নয় জিলহজ মাসের এগারো বারো তারিখে কঙ্কর নিক্ষেপের জন্য মিনাতে রাত যাপন করা, দশ জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখে ক্রমধারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা। এগুলো হচ্ছে সুন্নাত। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে ফেলবে। এবার আমরা জানব হজের ফজিলত সম্পর্কে। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ুমিন ওয়ালাতুহু উম্মুহু। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কি বলেছেন, হজ হলো ফরজ ইবাদত। ইসলামে হজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রসুল কি বলেছেন একটু আগেই কিন্তু আমি আরবি এবারতটা পড়েছি। এটার অর্থ হলো যে ব্যক্তি বাইতুল্লাহ অর্থাৎ মক্কাতুল মুকাররমা জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন পবিত্র ছিল সেই দিন যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। যারা হজ করতে যায় এই হজ করার কারণে তারা নিষ্পাপ হয়ে ফিরে,
এবং মায়ের কুলে যেভাবে তারা নিষ্পাপ হয়ে এসেছে তেমনিভাবে হজ করার পর তাদের যদি খুলুসিয়ত থাকে, ইখলাস থাকে, তাদের কাছে যদি রিয়া না থাকে, তাহলেই কিন্তু তারা ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও একটা হাদিস লক্ষ্য করো। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাজাউন ইল্লাল জান্নাহ। রসুল বলেছেন, উমরা থেকে উমরা পর্যন্ত উভয়ের মধ্যবর্তী সময়ের জন্য গুনাহের কাফারা হয়, আর মকবুল হজ হচ্ছে এমনই যে সেটার প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া হামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তোমাদেরকে আবার একটি কাজ করতে হবে, আর সেটি হলো তোমাদের বইয়ের মধ্যে হজের ফজিলত সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, সেটা তোমরা এবার নীরবে পাঠ করো। এবং দলীয়ভাবে আরও একটি কাজ তোমরা পোস্টারে উপস্থাপন করো, আর সেটি হলো দলে দলে বিভক্ত হয়ে তোমরা হজের ফজিলতগুলো কী কী আছে সেগুলো পোস্টার পেপারে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। হজ শব্দের অর্থ কী? একটু আগেই কিন্তু আমরা পড়ে এসেছি, তাই না? হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, জিয়ারত করা ইত্যাদি। হজ কোন ধরনের ইবাদত? হজ শারীরিক এবং আর্থিক ইবাদত। হজ শারীরিক এবং আর্থিক ইবাদত। হজ পালন করা কি? হজ পালন করা ফরজ। যারা সামর্থ্যবান হয়েছে তাদের জন্য হজ পালন করা ফরজ। হজের কোন মাসে গমন ও পালন করতে হয়? জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসে। কার উপর হজ ফরজ? সামর্থ্যবানদের উপর হজ ফরজ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা পারবে। এরপরও আমি সংক্ষেপে বলেছি, তোমরা বাড়িতে এই কাজটুকু অবশ্যই করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেবে। এবং আমার ইউটিউব চ্যানেল আছে ইসলাম অ্যান্ড মোরাল স্টাডিজ, সেটাতে গিয়েও তোমরা এই ক্লাসটি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি বাড়ির কাজ থাকবে, সেটি হলো হজের ধারাবাহিক কাজগুলো লিখে নিয়ে আসবে। এই কাজটা তোমরা অবশ্যই বাড়িতে বসে করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।